বাবা, চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর এবার আপনারা যাব ভূষণেশ্বর মন্দির। আর রাস্তায় কিন্তু সুন্দর একটা জায়গা পড়বে, যেখানে সমুদ্র সৈকত সাথে নদী মিশেছে, সুন্দর একটা জায়গা। সেই ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর ভূষণেশ্বর মন্দিরে গিয়েও তোমাদেরকে ভূষণেশ্বর মন্দিরের মহাশিবরাত্রির ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। ভূষণেশ্বর মন্দির একেবারে সামনে চলে এসেছি, প্রচুর বাইক দুদিকে দাঁড়িয়ে আছে। চলো তোমাকে একেবারে মেলা লেগে গেছে, দেখো প্রচুর ভিড়, আর চারদিকে প্রচুর দোকান, খাবার দোকান, মেলা, এখানে মেলা হয়, আর বাঁশের তৈরি বিভিন্ন জিনিস, বাঁশ আর বেতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। চারদিকে ভিড়টা দেখো, প্রচুর প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভক্তের সমাগম। ভূষণেশ্বর মন্দিরের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি তোমাদেরকে, তো আজকে মহাশিবরাত্রির স্পেশাল দিন, স্পেশাল দিনে ভক্তের সমাগম, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে জল দান করা হচ্ছে, জল সরবরাহ এই জিনিস কিন্তু দান করা হচ্ছে, যারা কিন্তু এগিয়ে এসছে। মন্দিরটা এখানে পারমানেন্ট ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে মন্দির হবে। আর এখন যে মন্দিরটা রয়েছে, ভিডিও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, এই যে মন্দির, এখানে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। এশিয়ার বড় শিবলিঙ্গ, এটা অনেক বড় শিবলিঙ্গ, এটাকে তোলা যায়নি বা সোজা করার জন্য চেষ্টা হয়েছিল, সেটাও কিন্তু হয়নি। চলো দেখো, জয় বাবা ভূষণেশ্বর। প্রচুর ভক্তের সমাগম, বেলপাতা এবং ফুল ডাবের জল ভরে গেছে। জয় বাবা চন্দ্রেশ্বর। আজকের দিন মহাশিবরাত্রির প্রচুর মানুষের সমাগম, এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, আর রাত্রে তো প্রদীপ জ্বালানো হবেই, গোটা মন্দির প্রাঙ্গণ চত্বরে ফল প্রসাদ কাটা হচ্ছে, আর বাবা ভূষণেশ্বর মন্দিরের তোমরা দেখতেই পাচ্ছ, গোটা শিব মন্দিরটা কিন্তু এইভাবে ঘেরানো আছে, এখন পারমানেন্ট রয়েছে, অর্থাৎ স্থায়ী মন্দির বানানোর কাজ চলছে। বিভিন্ন সংস্থার সেবক যারা রয়েছে, তারা কিন্তু সাহায্য করছে, মন্দিরের ভিতরে বাইরে বহু মানুষকে এইভাবে সহায়তা করছে। এখানে কিন্তু বিভিন্ন সংস্থা সেবক সংস্থা রয়েছে, যারা কিন্তু জল দিচ্ছে, আর শরবত, ছলা বিভিন্ন রকমের কিন্তু দিচ্ছে। এখানে দেখো শরবতের ব্যবস্থা রয়েছে, সেদিকে ছলা দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু এইভাবে একেবারে মহান উদ্যোগ নেওয়া হয়েছে, এদিকে ছলা দেওয়া হচ্ছে।
প্রচুর ভক্তের সমাগম, আর এইসব জায়গাগুলো কিন্তু সন্ধ্যাবেলাতে প্রদীপ জ্বালা হবে, গোটা জায়গাটা কিন্তু ভরে যায়। আমার আর একটা চ্যালেঞ্জ হয়েছে, এর আগেও আমি দেখিয়েছি তাদেরকে, একেবারে মহাশিবরাত্রির পূর্ব পূর্ব লগ্নে কিন্তু ভক্তের সমাগম সত্যি একেবারে মানুষের বন্যা যাকে বলে সেই রকম। ভূষণেশ্বর মন্দির নির্মাণের জন্য কিন্তু এখানে যে যতটা খুশি সাহায্য করতে পারে, আর এখানে কিন্তু আমি 100 টাকা দিয়েছি, আর মন্দিরটা কিরকম হবে তার কিন্তু ছবি দিয়ে দেওয়া হয়েছে এখানে। বন্ধুরা, বাবা ভূষণেশ্বর মন্দিরের ভিডিওটা কেমন লাগলো বেশি বড় করে হাজার হাজার সংখ্যা।